মিরপুরের হোম অফ ক্রিকেট খ্যাত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী রূপগঞ্জ ম্যাচ শেষে নির্বাচন কমিটির দুই সদস্য মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশার সুমনকে আবাহনী ড্রেসিং রুমে দেখা যায়। সাথে ছিলেন আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন এবং বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা। মাশরাফির সাথে জাতীয় দলের ক্রিকেটারদের পারফরমেন্স নিয়েই আলাপ আলোচনা করতেই আবাহনী ড্রেসিং রুমে এসেছিলেন নির্বাচক মণ্ডলী। এ নিয়ে খালেদ মাহমুদ সুজন বলেছেন, এমনি কথা হচ্ছিল অধিনায়ক কিরকম টিম দেখতে চায় এই ব্যাপারে, বিশেষ কিছু না আসলে, নান্নু ভাইরাও এসেছিলেন এই কারণেই। আসলে ন্যাশনাল টিমের অনেক প্লেয়ার পারফর্ম করছে না, ফর্মে নেই অনেকেই, তবে ন্যাশনাল টিমে যারা খেলছে তাদের নিয়ে তো ডাউট নেই, তাদের অভিজ্ঞতা আছে বিদেশের মাটিতে খেলার, সেগুলো তো বিবেচনা হবেই, ওটা নিয়েই আর কি, কে কেমন করছে এছাড়া আর কিছুই না। এদিকে বিশ্বকাপে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা নিয়েও কথা চলছিল বিসিবি পাড়ায়। খালেদ মাহমুদ সুজনকে ইতিমধ্যে ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে ম্যানেজারের দায়িত্ব পালন করতে বলা হয়েছে। ব্যক্তিগত সমস্যা না থাকলে ম্যানেজার হিসাবে বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন এই সাবেক অধিনায়ক। তিনি বলেন, মান অভিমানের ব্যাপার না, এটা একটা জবের মতন। আমি 4-4.5 বছরের মতো ম্যানেজার ছিলাম, কিন্তু আমার ব্যক্তিগত কিছু প্রবলেম আছে, যদি না থাকে তাহলে আমি যাব, তবে যদি না হয় তাহলে আমার জন্য কঠিন হবে, আমার কাজের কিছু ব্যস্ততা আছে, তবে অবশ্যই বাংলাদেশ টিমকে সার্ভ করা তো বড় ব্যাপার, সম্মানের ব্যাপার, যদি সুযোগ থাকে তাহলে আমি নিজেই চাইব, মান অভিমানের কিছুই নেই। বাংলাদেশের জন্য খেলেছি, অধিনায়ক ছিলাম এক সময়, ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছি, এটা একটা সম্মানের ব্যাপার, কিন্তু আমার নিজেরও তো ব্যক্তিগত ব্যাপারগুলো একটু গুরুত্বপূর্ণ।